রাত তখন 11টা, চারপাশ তখন নিজুম অন্ধকার। বাস থেকে নেমে কাউকেই দেখতে পেলাম না, অন্ধকারেই হাঁটতে শুরু করলাম। আমার বাড়ি খুব বেশি দূরে নই, প্রতিদিনের মতো আজও রাত করে বাড়ি ফিরছি। পরিচিত কুকুরগুলো আজ কেন যেন অপরিচিতদের মতো ডাকতে শুরু করলো, ডাকবেই বা না কেন, ওরা তো অশরীরীদেরকে দেখতে পাই। গতকাল বাস অ্যাক্সিডেন্টে মারা না গেলে আজও হয়তো লেজ নেড়ে আমার কাছে আসতো।